বন্ধুরা, জীবনচিত্রবিদ মিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সিদ্ধার্থ আপনার সঙ্গে রয়েছি। তো কালকের থেকে একদম পুরোপুরি উল্টো ওয়েদার যাকে বলা চলে আজকে। মানে আমি এখন আছি ছাদে রয়েছি, আর এখন টাইম হচ্ছে নিয়ার অ্যাবাউট 4টা বাজছে। সকাল থেকে প্ল্যানিং ছিল ব্লগটা বানানোর, বাট যাকে বলে বিভিন্ন রকমের কাজ ছিল। সকালে একটু ব্যাংকে যাওয়া ছিল, মায়ের কিছু কাজ ছিল, ঘরে আনাজ কাটা থেকে আরম্ভ করে সব কিছু ছিল, বিভিন্ন রকমের কাজ ছিল, প্লাস নিজের ব্যবসা তো রয়েছেই। আর আজকে তুলনামূলকে এই কারণে বিজিটা ছিলাম, কেননা আজকে আমাদের মঙ্গলবার দিন মঙ্গলচণ্ডীর পুজোর জন্য উপোস করে দিদি। তো সেই জন্যে তুলনামূলকভাবে সকালে বাকি সব কাজ থাকে, পুজো থাকে, ওই জন্য একটু সকাল থেকে ব্যস্ততার মধ্যে চলে যায়। তো আজকে আবার ব্যাংকে যাওয়ার কাজ ছিল, ব্যাংকে গেছিলাম, কাজটা যেগুলো সারলাম। তো এখন একজনের গান কিন্তু শুনতে পাচ্ছেন আপনি, অ্যাকচুয়ালি ওই যে গান গাইছে। অ্যাকচুয়ালি আমি এই যে রুমটা, মানে এটা অরিজিনালি এটা একটু এই যে সিঁড়ি দিয়ে এই যে এখানে দরজাটা এটা হয়ে সিঁড়ি হয়ে দেন ছাদে যাওয়া যায়। তো পাখিটাকে পাখিগুলোকে মানে আমার পোষ্যগুলোকে রাখা থাকে এই জায়গাটা, এই যে দেখুন দেখতে পাচ্ছেন। তো ওই জন্য আমার উপস্থিতি বুঝতে পেরে বিভিন্ন রকমের আওয়াজ শুরু করেছে। ওই যে রিপ্লাই করছে, আর খুবই মানে যাকে বলে অ্যাক্টিভ। এই সময়টাতে ককটেল খুবই অ্যাক্টিভ হয়, আর লাভবার্ডগুলো তো ওদেরকে সঙ্গ দেয়। চলুন আগে ওদেরকে একবার দেখা যাক, দেখা করা যাক, দেন ছাদে যাব আমরা। আমি দেখ কথা বলে দেখছি কীরকম রিপ্লাইটা করে। অ্যাকচুয়ালি এই যে পাখিটা রয়েছে সবুজ, সরি সবুজ নয় সাদা রঙের, এই পাখিটা কিন্তু রিসেন্টলি ডিম দেবে, কেননা ও হাঁড়ির কাছাকাছি ঘোরাঘুরি করছে। এর সঙ্গে এই দুজনের একটা পেয়ার হয়েছে। আমাদের পুচকুটা এই যে বসে আছে, স্যার আমাদের এখানে বসে আছে। অতটা ইন্টারেস্টেড নয় এখন, মুড নেই। এই দুজন বসে আছে, এই দুজনও বসে রয়েছে এখানে। স্যারও এখানে রয়েছেন। ও কিন্তু প্রচুর ভীতু প্রকৃতির, ঠিক আছে। এই ককটেল দূর থেকে যতই আওয়াজ করুক না কেন, ও কিন্তু প্রচুর ভীতু প্রকৃতির। মানে অন্য পাখির তুলনাতে সব থেকে বেশি ভীতু যদি বলা চলে তো সেটা হচ্ছে ককটেল। এমনি সময় খুব সুন্দর ডাক দেয়, আওয়াজ করে, বিভিন্ন রকমের সাউন্ড বের করে, মিমিক করে, বাট ও কিন্তু প্রচুর ভীতু যাকে বলা চলে। একটু হাত আঙ্গুল বাড়ালে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়, রান্না ছাড়া ঝাপটা ঝাপটি করে। আর সব থেকে বড় প্রবলেম যেটা ককটেলের ক্ষেত্রে, ওরা মানে কি হয় লাভবার্ড বা বদ্রি পাখির কথা যদি বলি, ওরা কি করে সমঝে বুঝে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উড়ে যায়, কিন্তু যখন ককটেল ভীতি মানে ওর মধ্যে যখন ভয়টা কাজ করে তখন ও সেটা দেখে না। ওই জন্য কী করে বেশিরভাগ সময় ওরা নিজেদের যাকে বলে পালক ডানা এই টাইপের জিনিসগুলোকে ওরা মানে কী বলবো আঘাতপ্রাপ্ত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। আমারটাও যখন এনেছিলাম তখন এরকম হয়েছিল, ফেদারের কাজটা পুরো একদম রেডিশ টাইপের হয়ে গেছিলো, দিয়ে ধীরে 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 রিকভারি করেছে। ওই সময় একটু মেডিসিন দিতে হয়। আর চলুন একবার ছাদে যাওয়া যাক, চলি। আমি এখন ছাদে চলে এলাম, বাইরের লোকেশনটা একদমই অন্যরকম টাইপের, বুঝতেই পারছেন। আর কালকের তুলনায় একদমই ডিফারেন্ট। কালকে যেরকম প্রচুর মেঘলা ছিল, অনেকটা মেঘলা, তারপরে বলবো একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আর এই সময়টা ওয়েদারটা সত্যিকারে খুবই অসাধারণ। এই সময়ের যে ওয়েদারটা রয়েছে মানে হালকা রোদ, যেমন আজকে রোদ ভালোই হয়েছিল, তো এখন যেমন রোদ নেই একদম, ঠান্ডাটাও অতটা নেই, মানে খুবই সুন্দর একটা ওয়েদার যাকে বলা যায়। ঠান্ডা যে হিমেল হাওয়াটা সেটাও নেই, মানে এক কথায় অসাধারণ আবহাওয়া। তো আজকে এই সুব্রতর সঙ্গে কথা হচ্ছিল আমাদের আপকামিং শর্ট ট্রিপের কথা নিয়ে। আজকে বলছিলাম ওকে যে আজকে ওয়েদারটা তো বেশ ভালো রয়েছে,
ওয়েদারটা বেশ ভালো রয়েছে, তো চল একবার গিয়ে কোথাও ঘুরে আসি। ও বলছে যে ওর আজকে এমনিতে টিউশন ছিল, ঠিক আছে, ওর টিউশন ছিল আর ওর সঙ্গে আমার আজকে একবার মিট হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোর যেদিন ব্লগটা করলাম আমরা, সেদিন আমরা একটু বিকাল দিক করে বেরিয়েছিলাম, বিকাল সন্ধ্যা দিক করে, তো ওই সময়টাতে একটু যাকে বলে ঠান্ডাটা বেশি ছিল, ওই জন্য শরীরটাও খারাপ ছিল, সেই সময় একটু বেশি ছিল খারাপ। তো সেই অবস্থাতে মাফলার নিয়ে বেরিয়েছিলাম, মাফলারটা ওর কাছে রয়ে গেছিলো, ও দেবে দিতে আসবে করে 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 আজকে বলে না একদম পাক্কা যাবো, তো প্রবাবলি সন্ধ্যার দিকটা আসতে পারে। আর আর আজকে বলছিলাম ওকে একটু যে কোথাও যদি ঘুরতে যাওয়া যায় খুব ভালো হয়, কারণ ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। বিশেষ করে আমাদের এখানে ছোটোখাটো অনেকগুলো লোকেশন রয়েছে, তার মধ্যে একটা অন্যতম বলা চলে আমাদের কংসাবতীর পার, মানে নদীর ধার যেটাকে বলি আমরা। আর ওই লোকেশনটাতে আমরা, হ্যাঁ, আপনারা মনে হতে পারে যে আমি যেখানে ছট পুজোর যে পুজোটা হয়েছিল সেখানে লোকেশনের কথা বলছি, কিন্তু আদতে তা নয়, অন্য আরেকটা লোকেশন। ওই কংসাবতী নদীর ধার অনুযায়ী সুব্রত আবার ফোন করছে, দেখি আমি কী কারণে ফোন করছে। সুব্রতর সঙ্গে কথা হলো, ও অ্যাকচুয়ালি আমি ওকে বলছিলাম যে ভাই মাফলারটা দিয়ে যা, খুব ঠান্ডার সময় বেড়াতে পারবো না কোথাও, তো অ্যাকচুয়ালি ওর আসার কথা ছিল, বাট ওর সঙ্গে একজন ফ্রেন্ড রয়েছে একটু কাজে জাস্ট বেরিয়েছে, ওরা স্কুল বাজারের দিকে যাবে। আমি বললাম যে তাহলে ঠিক আছে, তুই আমাকে ফোন করবি, আমি গিয়ে নিয়ে তোকে তোর কাছ থেকে জিনিসটা নিয়ে চলে আসবো। তো ওই আর কি যেটা ব্যাপারটা বলছিলাম, যে প্ল্যান করেছিলাম আমরা, মানে আমি বলছিলাম আজকে যে যদি একটু করা যায়, একটা শর্ট ট্রিপ করা যায় আজকে খুব ভালো হয়, মানে মনটা কেমন করছে যদি একটা শর্ট ট্রিপ টাইপের যদি কিছু করা যায় খুবই ভালো হয়, বাট ওর তো আজকে টিউশন আছে, ওর পক্ষে টাইমটা দেওয়াটা পসিবল হবে না। তো যাই হোক, অসুবিধা কিছু নেই, আজকে যখন হচ্ছে না তো কী আছে, নেক্সট অন্য কোনো দিন হবে। তবে প্রবাবলি প্ল্যান আছে এই উইকের একদম শেষে, মানে উইকেন্ডে আমাদের প্ল্যান আছে একটা লোকেশনে যাব, লোকেশনটাও খুবই অসাধারণ হবে, এটা আমি আগে থেকেই বললাম। মানে অনেক সুন্দর একটা যে অনুভূতি পাবেন, শুধু যে নির্জন পরিবেশ তা নয়, একটা সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশের সঙ্গে অনেক প্রাচীন যে ঐতিহ্য, প্রাচীন যে সংস্কৃতি, সেই জিনিসটাও খুঁজে পাবেন সেই লোকেশনে, এটা আগাম বলে দিচ্ছি আপনাদেরকে। জায়গার নামটা আমি বলছি না এখন, জায়গার নামটা সাসপেন্স থাকলো, যখন ব্লগটা আনবো তখন বুঝতেই পারবেন। এবং লোকেশনটা সত্যি কথা বলতে এক কথায় অনবদ্য এবং অসাধারণ, এবং আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এছাড়া আজকে যেমন সকাল থেকে যেরকম ছিল, এখনও ব্যস্ততা যেরকম ছিল সকাল থেকে, তো এখনও যেরকম একটু কাজ রয়েছে ঘরে, কাজটা সেরে এখন যাকে বলে আমি দোকানটা আমার খুলি এখন খুব তাড়াতাড়ি, ওটা অনেকটা আগে পড়ে যায়, যেমন এখন 5:30 বেজে গেলেই মানেই অনেকটা যাকে বলে অন্ধকার হয়ে যায়, বিকেলটা অনেক ছোট হয়ে যায়, আর সকালেও অনেক ভোর পর্যন্ত, মানে ভোর যে সময়টাতে গরমকালে আমাদের আলো হয়ে যায় সেই সময়টাও এখন অন্ধকার থাকে, মানে রাস্তা অনেকটা বড় হয়ে যায়। যাই হোক, তো যাই কাজটা করি, নিচের কিছু কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো, ছোটো ছোটো কাজগুলো একটু কমপ্লিট করি। আর এই জাস্ট কিছুক্ষণ আগে লাঞ্চ করে উঠলাম, অ্যাজ ইউজুয়াল জানেন তো ভালো করে আমার লাঞ্চটা একটু দেরিতেই হয়, আমাদের ফ্যামিলির লাঞ্চ বলা চলে। তো ভাবছিলাম রেস্ট নেব, বাট রেস্ট নেওয়া হবে না, আর কিছু কাজ রয়েছে কাজটা কমপ্লিট করি। লোকেশনটা থেকে তো যেতে ইচ্ছা করছে না, মানে লোকেশন বলতে আমার বাড়ির ছাদের কথা বলছি। আপনাদের মনে একটা কোশ্চেন আসবে যে বাড়ির ছাদটা, মানে এটা আমি আগেও বলেছি যে বাড়ির ছাদটা খুবই, মানে কেন আমি এই লোকেশনটাই বারবার আসি, এই লোকেশনটা সত্যি কথা খুব অসাধারণ লাগে আমার। এই যে এনভায়রনমেন্টটা, এই যে পরিবেশটা, এই যে মানে অনুভূতি, এটা অন্য কোথাও, মানে একদম শান্ত নিরিবিলি এই যে অনুভূতিটা, এটা অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন নির্জন পরিবেশে যেরকম আমরা গেছিলাম আমড়াতলা ড্যাম, আমড়াতলা ড্যামটা সত্যি অসাধারণ ছিল, এবং তুলনামূলক জলটা একটু কম পাবেন ওই সময় দেখেছিলেন, আর বর্ষার সময়টাতে জলটা অনেকটা বেশি থাকে, ঠিক আছে। এছাড়াও আরও কাছাকাছি কিছু লোকেশন আছে, সেটা যাবো, অ্যাজ আর্লিয়ার আমি বলেছি, মানে আগেও আমি বলেছি যে জিনিসটা। তো এছাড়া আরেকটা জিনিস বলার, আমি সেই ব্লগে মেনশান করতে পারিনি, যে আমাদের যখন জগদ্ধাত্রী পুজোর যে ব্লগটা করা হয়েছিল, এই ব্লগটাতে যে প্রথম দুটো জগদ্ধাত্রী পুজো দেখানো হয়েছিল, মানে যেটাকে বলা চলে খৈরুল্লা চকের, খৈরুল্লা আদি
একটা নেতাজি স্পোর্টিং ক্লাব, আর এটা হচ্ছে নামটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, ফার্স্ট যেটা দেখানো হয়েছিল। এই দুটোই কিন্তু খুবই পুরনো, খুবই পুরনো। তার মধ্যে প্রথমটা তো খুবই পুরনো যাকে বলা চলে, আর যাকে বলে নেতাজি স্পোর্টিং ক্লাবে যেটা পুজোটা হয়েছিল খৈরুল্লার, ওটা 21তম বর্ষ ছিল, মানে অনেক পুরনো। এবং প্রথম যে পুজোটা দেখানো হয়েছিল কি সংঘ নামটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এক্ষুনি, তো ওটা ওখানে কিন্তু খুব মানে বড় সড়ো মেলা বসে এবং অনেক দিন ধরে মানে খুব উন্মাদনা থাকে। মানে এই না যে জগদ্ধাত্রী পূজা, সাধারণত আমরা কি জানি জগদ্ধাত্রী পূজা চার দিনের যে পুজোটা হয় সেটা সব প্রবাবলি বেশিরভাগ ক্ষেত্রে নবমীর দিনেই পুজোটা হয়, কেননা নিয়ম হিসাবে বলে এক এক বা মানে যে কি বলবো, ষষ্ঠীর পুজো হওয়ার পরে জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেন সপ্তমীর পুজো স্টার্ট হয়। তো সেই জন্য অনেকে কি হয়, অনেকে এখন যেমন ট্র্যাডিশন হয়ে গেছে এখন চার দিনে পুজো হয়, কোনো কোনো জায়গাতে এখনও পর্যন্ত একদিনেই মানে নবমীর দিনেই সব পুজো কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, ওখানে কিন্তু অনেক দিন ধরে পুজোটা হয়, চার দিন ধরে পুজোটা হয় এবং উন্মাদনা থাকে অনেকটাই উন্মাদনা থাকে, সেটা আমরা দেখতে পেয়েছি। আর তাছাড়া আমাদের যে খান পরিবারের যে পুজো, মানে সোমেন আমাদের কাউন্সিলারই বলা চলে, আমাদের কাউন্সিলার সোমেন খান, ওনারই বাড়ির পুজো ওটা, খানবাড়ি পুজো যেটাকে বলছিলাম, তো ওটাও কিন্তু যখন বিসর্জন হয় খুবই ধুমধাম করে বিভিন্ন আতশবাজির সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা করে যে বিসর্জনটা হয়, তো ওটাও চেষ্টায় আছি যদি ওটারও একটা ব্লগ করা যায়। আমার এক্স্যাক্ট লোকেশানটা আমি এখনও জানতে পারিনি, মানে এক্স্যাক্ট যে টাইমিংস অ্যান্ড কোন লোকেশান কোন রুটটা দিয়ে যায়, তাহলে হলে আমি অবভিয়াসলি সেটাও আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। সেটা আমার কখনো সৌভাগ্য হয়নি এখনও পর্যন্ত, জাস্ট এমনি বন্ধুবান্ধবের বাড়ি গেছি, সেখানে সামনে দিয়ে গেছে শোভাযাত্রা গেছে, সেটা আমি দেখেছি, বাট পুরো একদম শোভাযাত্রা স্টার্টিং থেকে শেষ পর্যন্ত সেই যে এক্সপিরিয়েন্সটা সেটা এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, অসুবিধা নেই। আর এই যে মহাশয়েরা চিৎকার করতে আরম্ভ করেছে, যাই হোক, ওদের অ্যাকচুয়ালি ওদের খাওয়ার সময় হয়ে গেছে, ওদের দুটো থেকে তিনটের সময় খাওয়া দেওয়া হয়, সকালে ঘুম থেকে ওঠার পর একবার দেওয়া হয় খাবার, জল চেঞ্জ করা হয় এই সময়টাতে একবার খাবার দেওয়া হয়, আর দুপুরবেলাতে একটা সময় খাবার দেওয়া হয়। রাত্রেবেলা ওদেরকে কোনো খাবার দেওয়া হয় না, পাখিরা বিশেষ করে রাত্রেবেলায় কোনো খাবার খায় না ওরা। এবার যদি কেউ খাবার দেওয়া থাকে, অনেক সময় কী হয় খাবার বের করে দিতে বলে, আমি খাবার বের করি না। অনেক সময় কী হয়, পাখির মুড হয় রাত্রেবেলায় ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে একটু করে দুটো তিনটের দানা খুঁটে নিয়ে দেন আবার শুয়ে পড়লো, তো সেই কারণে আমি ডাকি। তো মোটামুটি এখন বাবা এসে নিয়ে এই সময় খাবারটা দেয়, তাই জন্যে যাকে বলে এখন চিৎকার চেঁচেমেচি আবার ধীরে ধীরে বাড়ছে। যাই হোক, তো এখন আর বেশি এখানে সময় নষ্ট করে লাভ নেই, ছাদে নিচে কিছু কাজ রয়েছে, কাজগুলো সারি। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আপনাদের মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। নিউ যদি হন আমাদের চ্যানেলে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, এটা সাবস্ক্রাইব করতে হবে, অন্য কিছু বলছি না, তো সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান যে আইকন রয়েছে সেটাকে প্রেস করে নোটিফিকেশান অন করবেন, মানে আমাদের বিভিন্ন নিউ কন্টেন্ট যখন আপলোড করব তখন সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে চলে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।